তাও ছাদে মিলে দিয়ে এসেছি, খুবই রোদ হয়েছে, বেশ ভালো লাগছে দেখতে, সব মিলে দিয়ে এসেছি ছাদে। ঘরে ফ্যানের হাওয়া শুকালে কেমন একটা গন্ধ আসে, আর বাইরে রোদে শুকালে খুব সুন্দর, বেশ শুকুলে শুকালে ভাজ করতেও দারুণ লাগে। ঘরে আমার একদমই ভালো লাগে না, কিছু করার নেই, যখন মিষ্টি পড়া তখন মিলতে হয়। তোমার চান হয়ে গেছে, এবার আমি পুজো করবো, আজ বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারে ঠাকুরের বাসন করলাম, ভালো করে মাজি মিজি, ভালো করে ফুল মিষ্টি দিয়ে পুজো করি। তোমার পাশেই আমার দোকানে, পাশেই দোকান আছে, মেয়েটা আমার মেয়েটাকে দিয়ে মিষ্টি আনতে পাঠিয়েছি, মিষ্টি দিয়ে পুজো দেবো। আর তোমার পাশেই একটা দোকানে আমি সকালে সার ফুরিয়ে গেছিলো, দিয়ে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি, তো সার পানতে পাঠিয়েছিলাম, দিয়ে আমি তো সানলাইট সার ব্যবহার করি, তো আমার মনে হল কি হঠাৎ যে সফেদ নিয়ে আসতে, তো সফেদ সারটা নিয়ে এসেছি। তো আমার মেয়েকে বলেছিলাম দোকান থেকে কেটে কি প্রাইস পাচ্ছিস, প্রাইসটা একবার নিয়ে আসবি, তো কেমন কপাল চিন্তা করো, একটা কস ভাইট পেয়েছি। আমি ভাবলাম হয়তো বালতি পাবো, সেই জন্য সফেদটা আনতে বলেছিলাম, তো একটা কস ভাইট পেয়েছি। যাই হোক, কস ভাইটটাও বাসন মাজতে কাজে লাগবে। তো 10টা বাজে, এবার পুজোটা করবো, ঠাকুরের বাসনগুলো মেজে নিয়ে এসে দিয়ে, তোমার বাইরে খুবই রোদ উঠেছে আজকে, বৃহস্পতিবার, তোমার ভালো করে পুজো না করলে কেমন খুব করে মনটা, পুজো করে তারপরে জল খাবার হবে, জলখাবারে খাচ্ছে একটু আলু ভাজবো, তো শরীরটা আজ ভালো নেই, খুবই মাথা যন্ত্রণা করছে সকাল থেকে, আলু ভাজার দুটো মুড়ি খাবো, কালকে সুজি খেয়ে মনে হয় অম্বল হয়ে গেছে, সেই জন্য আজকে আর সুজি খাবো না, আলু ভাজার দিন মুড়িই খাবো, আর পুজোটা করবো। মেয়েটা ছাদে খেলা করছে, ছাদ থেকে নেমে আসুক, তোমাদের ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। সফেদ সারটা আমার একদমই ভালো লাগে না, কিন্তু প্রাইসটার জন্যই সফেদটা আনা করেছিলাম, কিন্তু এরকম প্রাইসটাও ভাবতেও পারিনি। তো পুজোটা করে নি, তারপরে তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? আর বাইরেটা দেখো আজ কি রোদ, এই দেখো বুঝতেই পারছো বাইরেটা প্রচণ্ড রোদ উঠেছে, পাশের বাড়ি ওরা দেখো ছাদ দিয়ে সব পেতে পেতে মিলে দিয়েছে, তো দেখো বাইরেটা প্রচণ্ড রোদ উঠেছে। দেখলে কেমন রোদ উঠেছে, আমার তো ঘরে অনেক কিছু মেলা ছিল, সমস্ত কিছু ছাদে মিলে দিয়ে এসেছি, দেখো ঘরটা পুরো ফাঁকা হয়ে গেছে, দড়িটা নিয়ে তো মিলেছিলাম আমাদের সময়, তো এখন ছাদে মিলে দিয়ে এসেছি। তো 10টা বেজে গেছে, যেহেতু পুজোটা এবার করবো, তোমাদের সাথে পরে কথা বলছি। পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিয়েছি আজকে ভালো করে, আর বৃহস্পতিবার তো ওখানে ভালো করেই পুজো দিয়েছি। এটা লক্ষ্মী ঠাকুর, এটা খেটিমা আমাদের। এখন বাজছে 6:15, আর হয়তো কাল বলেছিলাম যে আমার কিছু নাইট কালেকশন তোমাদের দেখাবো, তো বাড়িতে তো সেভাবে শাড়ি পরাই হয় না, নাইটটাই বেশি পরা হয়, সেজন্য নাইটিও খুব ভালোবাসি, আর অনেক নাইট আছে অনেক, তো ভাবলাম তোমাদের সাথে সেগুলো শেয়ার করে তোমাদের দেখাই, প্রিন্টগুলো কেমন লাগছে না লাগছে তোমাদের দেখাই, তোমাদের সাথে দেখাই। প্রত্যেকটা নাইট কিন্তু পড়া হয়ে গেছে, অরেঞ্জ কালারের মধ্যে গরম পারি না কি পেন বলে সেই পেন হাতা আছে, হাতা লাগাই
পার্ট 1 পার্ট 2 করতে হবে আমাকে মেরুন কালারের উপর। তো কোন পিনটা বেশি ভালো লাগছে ঠিক আছে আমাকে জানাবে কমেন্টে। কিছুদিন আগে মা যখন এসেছিল মা তো রেড কালার খুব ভালো লাগে সেজন্য নিয়ে এসেছে। সবসময় তো তোমার নাইটটাই বেশি পড়া হয় তো নাইট কেটে দেওয়া দারুণ লাগে দারুণ। পার্টি কিন্তু করে
সন্ধ্যে আলো আজকে আর কন্টিনিউ করলাম না।